আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নাজিম আহমেদ। ওয়েলকাম টু মাই বিজনেস স্কুল। আজকে আপনাদের সামনে একটি বই রিভিউ নিয়ে এসেছি। বইটির নাম ইসলামী ব্যাংক ব্যবস্থা শুভঙ্করের ফাঁকি, লেখক মোহাইমিন পাটোয়ারি। তো বইটির নাম নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি রয়েছে, হয়তো বা লেখক এখানে বইয়ের ব্র্যান্ডিংয়ের জন্য এই নামটি চুজ করেছেন। প্রথম দিকে আপনি বুঝতে পারবেন যে এখানে ইসলামিক ব্যাংকিং সিস্টেমের সীমাবদ্ধতা রয়েছে, বাট শেষের দিকে কিছু সাজেশন রয়েছে যার মাধ্যমে ইসলামিক ব্যাংকিং সিস্টেম ওই পদ্ধতিগুলো অনুসরণ করে একটি হালাল উপায়ে তাদের যে ব্যাংকিং সিস্টেমটা সেটি পরিচালিত করতে পারবে। তো এখানে লেখক চেষ্টা করেছেন গ্রাহকদের মধ্যে বা পাঠকদের মধ্যে সচেতনতা তৈরি করা, যার মাধ্যমে তারা যেন এইসব ব্যাংকিং সিস্টেম এবং ট্রেডিশনাল ব্যাংকিং সিস্টেমের যে সীমাবদ্ধতা আছে সেগুলো বুঝতে পারে। তাছাড়াও এই বইটি পড়লে আপনারা জানতে পারবেন যে ইসলামিক ব্যবসায় পদ্ধতিগুলো সম্পর্কে কিভাবে হালাল উপায়ে ব্যবসা পরিচালনা করা যায়। তাছাড়াও এখানে ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেম নিয়ে কিছু কথা বলা হয়েছে, যেটা খুব খুব ইম্পর্টেন্ট। যদিও লেখক এখানে ডিসঅ্যাডভান্টেজগুলো বলেননি, তারপরও বইটিতে এই ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেমের মাধ্যমে যেভাবে শূন্য থেকে টাকা তৈরি করা হয় সেই বিষয়টা নিয়েও আলোচনা করেছেন। আর এই বইটি যে কোনো পাঠক পড়েই বুঝতে পারবেন, কারণ এখানে প্রচুর পরিমাণে এক্সাম্পল দেওয়া হয়েছে, এর জন্য কোনো ধরনের বিজনেস ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই। মূলত এই বইটির মূল উদ্দেশ্য ইসলামিক ব্যাংকিং সিস্টেমটাকে বয়কট করা না, বরঞ্চ ইসলামিক ব্যাংকিং সিস্টেমের সীমাবদ্ধতাগুলো কীভাবে রিকভার করে সুন্দরভাবে ইসলামিক ব্যাংকিং সিস্টেমটা পরিচালিত করা যায় সে বিষয়ে কিছু সাজেশন রয়েছে। আর লেখক চেষ্টা করেছেন যেন পাঠকদের মধ্যে সচেতনতা তৈরি হয়, পাঠকরা যেন সত্যিকারে ইসলামিক যে ব্যবসায় পদ্ধতিগুলো সেগুলো চর্চা করতে পারে। তো এই হচ্ছে গিয়ে বই রিভিউ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।